আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের অত্যন্ত প্রাচীন একটি দ্বীপ, যে দ্বীপটি হাজার বছরের ইতিহাস ধরে রেখেছে, আর সেই দ্বীপটি হচ্ছে সন্দ্বীপ। তো শেষ পর্যন্ত সাথেই থাকুন। আমার কবিতায় শুনছি হেডফোন দিয়ে, ভালো আছো? আমরা সন্দ্বীপ যাচ্ছি, ডিয়ার লিসেনার, ও লিসেনার না, প্রিয় দর্শক। আমরা যাচ্ছি সন্দ্বীপ, এখানে নাস্তার বিরতি। আমরা নাস্তা শেষ করলাম, এখন আবার সন্দ্বীপের দিকে ইনশাল্লাহ রওনা হব। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। আমরা যাচ্ছি সন্দ্বীপ, তো শেষ পর্যন্ত আশা করি সাথেই থাকবেন। আমরা এখন আছি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে। এখানে আমরা একটু ঘুরতে এসেছি, এখানে কিছুক্ষণ থাকার পর আবার ইনশাল্লাহ আমরা রওনা করব সন্দ্বীপের দিকে। হায়দার ভাই, অনেকক্ষণ যাবত দেখতেছি আপনি এখান দিয়ে ঘোরাঘুরি করতেছেন। জি, আসলে আমি একটু গাছপ্রেমী। আচ্ছা, আমি একটু গাছপ্রেমী, এখানে গাছ খুঁজছি। এখানে দুই জাতের, তিন জাতের গাছ আছে, ফুল গাছ। হ্যাঁ, একটা হচ্ছে সাদা সাদা ফুল দেয়, আর একটা হচ্ছে ছোট, দুইটাই ছোট ছোট ফুল, আর একটাতে হলুদ গোলাপি এই টাইপের মিশ্রণ কালারের একটা ফুল দেয়, আর একটা হচ্ছে লজ্জাবতী গাছ। এখানে তিন ধরনের গাছ আছে। ওইটা একটা একটা গাছ শুধু ফুল হয়, কাছে গেলে দেখবো তো ছোট ছোট ফল হয়েছে। হ্যাঁ, দেখতে কাটা কাটা, গায়ে কাটা কাটা ফল, ওইটা ফুটে যায় যখন তখন ফুল বের হয়। পরিবেশটা, আশপাশের পরিবেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর, বেশি গাছপালা তো চমৎকার। প্রিয় দর্শক, এই যে দেখেন, তিনি হচ্ছেন আমাদের ড্রাইভার কবির ভাই, কবিরউদ্দিন কবি। সে খুব রাগ করেছে, সে খুব রাগ করছে, তাকে নাকি আমাদের ব্লগে দেখানো হয় না, ব্লগে দেখানো হয় না। তার জন্য সবাই দোয়া করবেন, হ্যাঁ, যাতে আরো ভালো গাড়ি চালায়, আরো যেন আরো ভালো গাড়ি চালাতে পারে। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বাংলাদেশের সরকার কর্তৃক অনুমোদিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটির স্থায়ী ক্যাম্পাস সীতাকুণ্ডের কুমিরাতে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়টি 11 ফেব্রুয়ারি 1995 সালে বাংলাদেশের
1992 সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের আওতায় অনুমোদন লাভ করে এবং সেই বছর থেকেই এর কার্যক্রম আরম্ভ হয়। আমরা এই মুহূর্তে আছি কুমিরা ব্রিজ ঘাটঘর সীতাকুণ্ড চট্টগ্রামে। আমরা সমুদ্রের পাড়ে আছি, এখান থেকে স্পিড বোর্ডে উঠবো আমরা। এই সমুদ্র পাড়ে দিতে হবে আমাদেরকে। কে কে কান্নাকাটি করবে সেটাও দেখবো। না কান্নাকাটি প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নেই এই দ্বীপটির নাম কেন সন্দ্বীপ রাখা হয়েছে। সন্দ্বীপের নামকরণ নিয়ে বিভিন্ন জনের কাছে বিভিন্ন মতামত শোনা যায়। কারো কারো মতে বারো আউলিয়ারা চট্টগ্রাম যাত্রার সময় এই দ্বীপটি জনমানুষহীন অবস্থায় আবিষ্কার করেন এবং নামকরণ করেন শূন্যদ্বীপ, যা পরবর্তীতে সন্দ্বীপে রূপ নেয়। ইতিহাস বেত্তা বেভারিজের মতে চন্দ্র দেবতা সোম এর নাম অনুসারে এই এলাকার নাম সোমদ্বীপ হয়েছিল, যা পরবর্তীতে সন্দ্বীপের রূপ নেয়। কেউ কেউ দ্বীপের উর্বরতা ও প্রাচুর্যের কারণে দ্বীপটিকে স্বর্ণদ্বীপ আখ্যা প্রদান করেন। উক্ত স্বর্ণদ্বীপ হতে সন্দ্বীপ নামে উৎপত্তি হয়েছে বলেও ধারণা করা হয়। দ্বীপের নামকরণের আরেকটি মত হচ্ছে পাশ্চাত্য ইউরোপীয় জাতিগণ বাংলাদেশে আগমনের সময় দূর থেকে এই দ্বীপকে বালির স্তব বা তাদের ভাষায় স্যান্ড হিপ নামে অবহিত করেন এবং তা থেকে বর্তমান সন্দ্বীপ নামের উৎপত্তি হয়। বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর হল বিশ্বের বৃহত্তম উপসাগর। এটি ভারত মহাসাগরের উত্তর অংশে অবস্থিত। এই উপসাগরের পশ্চিম দিকে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা, উত্তর দিকে রয়েছে ভারত ও বাংলাদেশ এবং পূর্ব দিকে রয়েছে মায়ানমার ও থাইল্যান্ড।
বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে বিরাজ করছে ভারতবর্ষের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। হুসাইন তোমার কান্নাটা একটু দেখি, আমরা সন্দীপ চলে এসেছি দীর্ঘ সাগর পাড়ি দিয়ে, সবাই নামছে স্পিড বোট থেকে। আল্লাহ কি যে ভয় পাইছি ভাই, কি ভালোই লাগছে, ভালোই লাগছে, একটু ভয় লাগছে। কি তোমার কেমন লাগছে? ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি সন্দ্বীপে দীর্ঘ সমুদ্র পাড়ি দিয়ে, যে সমুদ্রটা জাহাজে পার হতে প্রায় 2-2.5 ঘন্টার মতো লাগে, আমরা সেটি পার হয়ে গেছি প্রায় 25 মিনিটের মধ্যে, কারণ আমরা স্পিড বোটে এসেছি। আজকে আর অন্য দিনের মতো জাহাজে আসি নাই, কারণ আজকে জাহাজ ছিল না, এই জন্য আমাদের স্পিড বোর্ডের ব্যবস্থা করা হয়েছে। আমরা স্পিড বোর্ডে আলহামদুলিল্লাহ 25 মিনিটের মধ্যে চলে এসেছি, এবং জাহাজের একটা মজা এবং স্পিড বোর্ডের আরেকটা মজা, আলহামদুলিল্লাহ আমরা আজকে স্পিড বোর্ডের মজা পেয়েছি। প্রায় 13-14 জনের মতো আমরা এসেছি, তাওহিদ জামিল রয়েছে আমাদের সাথে, ফিলিংস হ্যাপি, অনেক সুন্দর, অনেক ভালো, অনেক মজাদার ছিল সফরটাই। 25 মিনিট জীবনের একটি অংশ হয়ে থাকলো, ভোলার নাই। যাই হোক, বাকি শেষ পর্যন্ত আপনারা থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নেই সন্দীপ নিয়ে ইতিহাসের পাতায় কি লেখা আছে। ইউরোপীয়দের লেখা ইতিহাসে জানা যায় যে সন্দীপে প্রায় 3000 বছরের অধিককাল ধরে লোকবসতি বিদ্যমান, এমনকি এককালে এর সাথে সংযুক্ত থাকা নোয়াখালীতে মানুষের বসতি স্থাপনের পূর্বেই সন্দীপে জনবসতি গড়ে উঠেছিল। সন্দীপের লবণ শিল্প, জাহাজ নির্মাণ কারখানা ও বস্ত্র শিল্প পৃথিবী খ্যাত ছিল। উপমহাদেশের উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভ্রমণকারীরা এই অঞ্চলে এসে তাদের জাহাজ নোঙর করতেন, এবং সহজ বাণিজ্য ব্যবস্থা এবং পরিবহন সুবিধাদি থাকায় এই অঞ্চলে ব্যবসা এবং বসতি স্থাপনে আগ্রহ প্রকাশ করতেন। 1776 সালে এক প্রতিবেদনে জানা যায় যে প্রতি বছর সন্দীপে উৎপাদিত প্রায় 130,000 মন লবণ 300 জাহাজে করে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হতো। সন্দীপ এককালে কম খরচে মজবুত এবং সুন্দর জাহাজ নির্মাণের জন্য পৃথিবী খ্যাত ছিল। ইউরোপের বিভিন্ন এলাকায় এই জাহাজ রপ্তানি করা হতো। তুরস্কের সুলতান এই এলাকার জাহাজের প্রতি আকৃষ্ট হয়ে এখান থেকে বেশ কিছু জাহাজ কিনে নেন। ভারতবর্ষের মধ্যে সন্দীপ ছিল একটি সমৃদ্ধশালী বন্দর। লবণ ও জাহাজ ব্যবসা, শস্য সম্পদ ইত্যাদির প্রতি আকৃষ্ট হয়ে 1600 শতাব্দীর মধ্যভাগে পর্তুগিজরা সন্দীপে উপনিবেশ স্থাপন করেন। এছাড়া ভ্রমণ ও ধর্ম প্রচারের উদ্দেশ্যে ফার্সি এবং উলন্দাজ পরিব্রাজকরা প্রায়ই সন্দীপে আগমন করতেন। 1615 সালে পর্তুগিজদের সাথে আরাকান রাজ্যের যুদ্ধে 200 জন সৈন্যসহ পর্তুগিজ সেনাপতি ইমানুয়েল মার্তুস নিহত হয়, এবং পর্তুগিজরা সন্দীপ ত্যাগ করলে 1616 সালে মগরাজ সন্দীপ দখল করে। এরপর সন্দীপে আরাকান ও মগদের প্রাধান্য থাকলেও তাদের পরাধীনতাকে অস্বীকার করে একে প্রায় 1/2 শতাব্দী শাসন করেন দেলোয়ার খা। 1666 সালে তার রাজত্বের পতন ঘটে এবং মোগল সরকারের অধীনে জমিদারদারী প্রথার সূচনা ঘটে, যা পরবর্তীতে ব্রিটিশ রাজত্বের অবসানের সাথে সাথে বিলুপ্ত হয়। এই উপজেলায় 1767 সালে আবু তোরাবের নেতৃত্বে বাংলার প্রথম কৃষক বিদ্রোহ এবং 1930 সালে কংগ্রেস সভাপতি কালী কেশব ঘোষের নেতৃত্বে আইন অমান্য আন্দোলন সংঘটিত হয়। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখান থেকে বাঙালির মুক্তির সনদ 6 দফার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেন। 1971 সালে এই উপজেলা 1 নং সেক্টরের অধীন ছিল। 7 ডিসেম্বর সন্দীপ শত্রুমুক্ত হয়। রায়হান,
এই যে মোটরসাইকেল গোসল করতেছে ওকে নিয়ে না তা আমি একটা লাভ দিব ঠিক আছে লাভ দিয়ে ওদিকে যাবো সাঁতার কাটবো হ্যাঁ সাংস্কৃতিক সংগঠন কলরবের পক্ষ থেকে আমি ইলিয়াস হাসান এবং ইয়াসিন হায়দার কলরবের সব সুপারস্টার শিল্পীদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ প্রোগ্রাম যথেষ্ট মানের ভালো হয়েছে আমাদের ইনশাল্লাহ আমরা পরিকল্পনা করছি সামনে আরও সমৃদ্ধভাবে করবার জন্য আরও ব্যাপকভাবে করবার জন্যে আর কলরবকেও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য আমি ছোট্ট করে জানবার চাইবো যে সন্দীপ ভ্রমণ আপনাদের কেমন লেগেছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো সন্দীপের বিশেষ করে প্রাকৃতিক যে সৌন্দর্য এটা আমাদেরকে সবসময় মুগ্ধ করে এবং আপনাদের আপ্যায়ন আপনাদের আন্তরিকতা সত্যি অনেক ভালো ছিল আমরা দোয়া চাই আপনাদের কাছে দোয়া করবেন সফর তো আলহামদুলিল্লাহ অনেক চমৎকার সব থেকে বেশি চমৎকার যেটি ছিল সেটি হচ্ছে এখানের যে ইয়া মাছটা কি মাছ বলে এটাকে রিক্সা মাছ লইট্টা মাছটা আমাদের খুব খুব বেশি পছন্দ হয়েছে আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ সামুদ্রিক মাছ সব মিলিয়ে আমাদের গতকাল থেকে আজ সকাল পর্যন্ত অনেক ভালো কেটেছে রেস্টে কেটেছে প্রত্যেকটি প্রোগ্রামে এভাবে রেস্ট মিলে না আমাদের আলহামদুলিল্লাহ আমরা ঘুমিয়ে তৃপ্তি সহকারে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি হয়তোবা আমরা ঢাকা গিয়েও কোনো রেস্ট পাবো না ওই অবস্থাতে আমাদের রওনা দিতে হবে টাঙ্গাইল দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন
ব্লগটি এতক্ষণ যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ব্লগটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমরা এখন সন্দীপ থেকে বিদায় নিচ্ছি, আশা করি আগামী ব্লগের জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। তো এখান থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।